বর্তমানে প্লাস্টিকের ব্যবহারে কতটা আমাদের পরিবেশ ক্ষতি হচ্ছে তা অনেকেই জেনেছেন। বহু সংগঠন প্রতিষ্ঠান প্লাস্টিক বিরোধী এবং সাধারণ মানুষকে সচেতন ও বিভিন্ন খারাপ দিক প্রচার করে চলেছেন। রানাঘাটের বাসিন্দা অঙ্কন শিল্পী সঞ্জু কুণ্ডু পরিবেশকে সুন্দর ও প্লাস্টিক মুক্ত করতে অভিনব উদ্যোগ পাশাপাশি সাধারণ মানুষকে এক বার্তা দেওয়ার জন্য কাগজের পেন তৈরি করেছেন। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের এই পেন তৈরি করার কর্মশালা ও হাতে কলমে কাগজের পেন তৈরি করা শেখাচ্ছেন। এই পেন তিনি বই মেলাতে এক ব্যক্তির কাছ থেকে দেখে নিজের বাড়িতে এসে তৈরি করছেন। এরকম ধরনের পেন করার মনে আসলো কেন? আসলে আমি কলকাতা বইমেলায় গিয়েছিলাম, তো ওখানে গিয়ে দেখলাম একটি দাদা এরকম একটি কাগজের পেন বিক্রি করছে। তো আমার দেখে খুব উৎসাহ জাগে এবং আমি পরবর্তীকালে ভাবলাম যে সত্যি তো এটা একটা অভিনব উদ্যোগ, যে এই প্লাস্টিকে যেভাবে সারা বিশ্ব ছেয়ে গেছে সেই জায়গা থেকে যদি কাগজের পেন তৈরি করা যায় এবং সেখান থেকে সেটা মাটিতে ফেলে দিলে আবার গাছও তৈরি হবে, এটা একটা দারুণ ব্যাপার। তো আমি বাড়িতে ট্রাই করলাম, করার পর এটা সাকসেসফুলি প্রথমবারের চেষ্টাতে বানাতে পেরেছি। তো আমি আশা করব যে এইটা যদি আমি চেষ্টা করছি আমার স্টুডেন্টদের মধ্যেও এটা ছড়িয়ে দেওয়ার, যাতে তারাও এটা বানাতে পারে। হঠাৎ করে গাছ কী করে হচ্ছে ওইটা একটু বলুন। এটা আমরা এই পেনের কাগজের পেনটার পেছনে আমরা ফল অথবা ফুলের গাছের বীজ ওর পেছনে পুঁতে দিচ্ছি, পুঁতে ওটাকে কভার করে দেওয়া হচ্ছে। ওর মধ্যে কি মাটি ফাটি কিছু না? মাটি থাকছে না, শুধু বীজটা থাকছে। এবার এটা লেখার পরে যখন কালি শেষ হয়ে যাবে তখন এটা মাটিতে ফেলে দিলে বা মাটিতে পুঁতে রাখলে এবং কন্টিনিউ যদি জল দেওয়া যায় তাহলে ওই কাগজটা আস্তে আস্তে পচে যাবে এবং পচা কাগজ এবং মাটির সংস্পর্শে বীজটা এসে ওখান থেকে গাছ বেরোবে। আচ্ছা, মানে এটা বৃক্ষরোপণের মধ্যেও তো একটা বৃক্ষরোপণে পড়বে এবং মানে পরিবেশ বান্ধব একটা পেন, এখান থেকে অনেক সচেতন হওয়া যাবে। আমার স্টুডেন্টদের মধ্যে আমি এই সচেতনতা ছড়িয়ে দিতে চাইছি এবং তাদের মধ্যেও আমি এই শিক্ষাটা ছড়িয়ে। কিরম পেন তৈরি হবে একদিনে, মোটামুটি কটা করা যেতে পারে একদিনে? আমি তো প্রথম শুরু করলাম, তবে আমার ধারণা হাতে যদি তৈরি, একটা মেশিনও পাওয়া যায় আমি দেখছিলাম অনলাইনে, তো হাতে করলে একদিনে 100 খানা পেন তৈরি করা যাবে এবং এটা স্মল স্কেল ইন্ডাস্ট্রিও করা যেতে পারে ভবিষ্যতে। আচ্ছা আচ্ছা, আপনার নাম?